আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে মালয়েশিয়া আগামী পহেলা জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত ফুললি লকডাউন থাকবে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো নতুন কী কী এস ওপি আছে নতুন কী কী নিয়ম কারণ আছে এই বিষয়গুলো নিয়ে এবং আজকে করোনা ভাইরাসের আপডেট সংবাদ আপনাদের সাথে উপস্থাপন করবো এর আগে বলে রাখি এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিল বাটনে ক্লিক করে রাখুন যাতে মানুষের যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক ক্লিক যায় আপনাদের হাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও নতুন নতুন যে এস গুলো আছে যে নিয়ম কারণগুলো আছে নতুন ফুললি লকডাউনে এই বিষয়গুলো তারাও জানতে পারে মালয়েশিয়ান আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার আগম এবং প্রত্যেকটা স্টেটের সুলতানের সমন্বয় সকলের একমত পোষণ করেছে যে ফুললি দুই সপ্তাহের জন্য মালয়েশিয়ার লকডাউনে দেওয়া উচিত এই করোনা প্রতিরোধ করার জন্য সেক্ষেত্রে সকলের সম্মতিক্রমে পহেলা জুন থেকে ১৪ জুন পর্যন্ত আপাতত সময় ঘোষণা করা হয়েছে যদি তারা চায় যদি তারা মনে করে এই সময়টা আরো আরো দুই সপ্তাহ বৃদ্ধি করলেও করতে পারে আপাতত জুন জুন থেকে ১৪ যেই এস ওপি গুলো আছে যে নিয়ম কারণ গুলো আছে সেই নিয়মকরণ গুলোর সার অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে কিছুক্ষণ আগেই মানুষের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় যেই পদক্ষেপগুলো নেবেন যে এই এই ফুল লকডাউনের সময় যে পদক্ষেপগুলো নেবেন সেই পদক্ষেপের আমি মূল সারাংশগুলো আপনি আপনাদের সাথে শেয়ার করছি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কিছুক্ষণ আগে যে ঘোষণা দিলেন সেই ঘোষণায় উনি বলেছেন যে রোড ব্লকটা খুব কড়াকড়ি করা হবে খুব কড়াকড়ি করে রোড ব্লক দেওয়া হবে বর্তমান পরিস্থিতিতে বর্তমানে সাঁত্রিশ হাজারের মতো পুলিশ সদস্য মালয়েশিয়ান রয়্যাল পুলিশ এবং ইমিগ্রেশন এবং রেলার সমন্বয়ে টোটাল সাঁত্রিশ হাজার কর্মী বর্তমানে রোড ব্লকের বিভিন্ন জায়গায় তারা রোড ব্লক দিচ্ছে এটিকে বৃদ্ধি করে পুলিশ এখান থেকে এটা বৃদ্ধি করে শুধুমাত্র পুলিশ সংখ্যায় বৃদ্ধি করে পঞ্চান্ন হাজার করা হবে অর্থাৎ এখন পুলিশ সদস্য সংখ্যা আসছে সাঁত্রিশ হাজার এটিকে বৃদ্ধি করে পঞ্চান্ন হাজারে করা হবে এবং অন্যান্য অন্য যেই ফোর্স আছে সেখান থেকেও ইমিগ্রেশন রেলা এসপিআরএম এর অন্য যেই ডিফেন্স ফোর্স আছে সেখান থেকেও আরও পনেরো হাজার নেওয়া হবে বিভিন্ন ফোর্স থেকে সো টোটাল সত্তর হাজার সত্তর হাজার তারা মোতায়ন করবে পুলিশ আর্মি এবং ইমিগ্রেশন অন্যান্য সদস্য মিলে সত্তর হাজার সদস্য মিলে এই রোড ব্লকটি পরিচালনা করবেন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে রোড ব্লক কত তীব্র আকার ধারণ করবে এবং কত কঠিন আকার ধারণ করবে এবং বর্তমান পরিস্থিতিতে জায়গায় রোড ব্লক আছে ছয়শো জায়গায় এটিকে বর্ধন করে আটশো জায়গা করা হবে আরও দুশো জায়গা বৃদ্ধি করা হবে এবং যে ছয়শো ছয়শো জায়গা এখনো আছে এবং যে দুশো জায়গা বৃদ্ধি করবে প্রত্যেকটাতে কিন্তু সদস্য সংখ্যা বৃদ্ধি করবে সেজন্য প্রত্যেকটাই চেক পোস্টে গাড়িগুলাকে প্রত্যেকটা গাড়িগুলাকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা তদন্ত করবে বিচার বিশ্লেষণ করবে এরপরে তাদেরকে ছেড়ে দেবে আর না হয় তাদেরকে জরিমানা জেল এবং অন্যান্য কিছু হতে পারে ওকে এরপরে তিনি বলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন যে সামাজিক এবং অর্থনৈতিক খাতে নতুন কিছু এসো বিতে হবে সামাজিক এবং আহ অর্থনৈতিক খাতের সমন্বয়ে যাতে আমাদের অর্থনীতিটাও ডেভেলপ হয় এবং মানুষগুলো সমাজে বসবাস করতে পারে বা এদের কোনো সমস্যা নয় এই দুটির সমন্বয়ে নতুন নতুন কোন যে এস গুলো আসবে এবং আপনারা জানেন এই এস স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর যে নিয়ম গুলো আছে এই নিয়ম নিয়মকানুনগুলা চলমান তারা ঠিকভাবে পালন করছে কিনা এজন্য বর্তমান চলমান অবস্থায় তেরো হাজার সাতশো পঁচানব্বই জন মনিটরিং কর্মী বর্তমানে মনিটরিং করছে এটিকে বৃদ্ধি করে টোটাল বিশ হাজার করা হবে অর্থাৎ বিশ হাজার কর্মী এই একটা মনিটরিং কর্মী মনিটরিং একটা গ্রুপ নতুন গ্রুপ করা হবে যে মনিটরিং কমিটি গঠন করা হবে সেই মনিটরিং কমিটিতে তারা বিভিন্ন জায়গায় সিভিল ড্রেসে তারা মনিটরিং করবে যে এস ওপিগুলো পুঙ্খানুপুঙ্খানুকি পালন করা হচ্ছে নাকি সেক্ষেত্রে খুবই সাবধান সিভিল বেসেও কিন্তু অনেক এই মনিটরিং কমিটির সদস্যরা থাকবে তারাও যদি আপনাদেরকে এই নিয়মকরণ ভঙ্গ করার কারণে ধরে জেল জরিমানা এবং ভিসা ক্যান্সেল করে দেশেও দিতে পারে বিশেষ করে উপবাসীদের জন্য ওকে অবৈধভাবে বিদেশি থেকে মালয়েশিয়াতে প্রবেশের যে প্রবেশ পথগুলো আছে সেই প্রবেশ পথগুলোতেও করা নজরদারি করা হবে প্রয়োজনে পুলিশ মেরিন এবং এয়ার ফোর্স এবং আর্মিদের সমন্বয়ে নতুন নতুন আরও কমিটি গঠন করা হবে এই মোটামুটি যেটা পদক্ষেপগুলো নেবে এই পদক্ষেপ নতুন আমি আপনাদেরকে এসব জানিয়ে দিব তবে এর আগে আজকের করোনা ভাইরাসের আপডেটটা আপনাদেরকে শেয়ার করে নিই আজকে টোটাল আক্রান্ত সংখ্যা নয় হাজার বিশ জন টোটাল আক্রান্ত সংখ্যা নয় হাজার বিশ জন এদের মধ্যে সিলাঙ্গরে শেলাঙ্গড়েও আজকে সবচাইতে বেশি দুই হাজার আটশো ছত্রিশ জন শিলাঙ্গড়ে এরপরে ক্লান্তাঙে ক্লান্তাঙে নয়শো জন এরপরে নিগারি সিমিলাংয়ে আটশো আটানব্বই জন এরপরে কয়ালামপুরে সাতশো উননব্বই জন সারওয়াকে সাতশো ছাব্বিশ জন কেডায় চারশো আটষট্টি জন পিনাংয়ে তিনশো পঁয়তাল্লিশ জন জোহরবাড় জোহরে চারশো আটষট্টি জন এই মোটামুটি সবচেয়ে আক্রান্ত কবলিত স্টেটগুলোতে সেক্ষেত্রে শ্রীলাঙ্গের আক্রান্ত সংখ্যা কিন্তু অনেক বেশি সেজন্য শ্রীলাঙ্গড়ের ভিতরে যারা আছেন পেতালিং সাহালম সুবাং জয়ায় এই সমস্ত এলাকাতে যারা আছেন খুব সাবধানে চলাফেরা করবেন এই সমস্ত এই এলাকার এই স্টেটে বিশেষ করে শ্রীঙ্গড় স্টেটে কিন্তু নজরদারি আরো বেশি দেওয়া হবে এবং কি কড়াকড়িভাবে রোড ব্লক দেওয়া হবে এস নতুন করে যে এস গুলো আসবে শিলাঙ্গড় স্টেটের জন্য আরো কড়াকড়ি ভাবে এগুলো মামান্য করতে হবে এই মোটামুটি আজকে আমাদের আপডেট এখন আপনাদের যে মনের প্রশ্নগুলো আছে যে তাহলে ভাই প্রবাসীদের কি অবস্থা হবে প্রবাসীরা তাহলে কিভাবে কাজ করবে বা প্রবাসীদের জন্য আলাদা কোনো নিয়ম কারণ আছে কিনা বা প্রবাসীরা যে সমস্ত খাতে কাজ কর্মগুলো করে সেই কাজগুলো কি চলমান থাকবে নাকি কোন কোন কাজগুলো চলমান থাকবে আপনাদের এটা প্রশ্ন অতীতেও ছিল এখনো এই আলোচনার প্রেক্ষিতে থাকবে এটা আমি জানি সেক্ষেত্রে ওই করে এখন পর্যন্ত এস ওপি এখনো নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই তবে বলে দেওয়া হয়েছে যে উন্নয়নশীল কাজের সাথে সম্পৃক্ত সমস্ত ফ্যাক্টরি ফ্যাক্টরিগুলো খোলা থাকবে ফ্যাক্টরিগুলো খোলা থাকবে উন্নয়নশীল কাজের সাথে সম্পর্কিত সমস্ত ফ্যাক্টরিগুলো খোলা থাকবে তবে কনস্ট্রাকশন সাইট কি খোলা থাকবে কিনা বা কনস্ট্রাকশনের যে সাব সেক্টর গুলো আছে এগুলো কি খোলা থাকবে কিনা এটা এখনো বলা যাচ্ছে না তবে রোড গার্ডের যে চলমান কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশন রোড উন্নয়ন ওভারব্রিজ এই জাতীয় কিছু কিছু কনস্ট্রাকশনও খোলা থাকবে বলে তারা বলেছেন কিন্তু এখনো ক্লিয়ার না যে কোন কোন খাতগুলো খোলা থাকবে এবং আবার আপনাদের মনে হয় এটাও প্রশ্ন আছে যে প্রোগ্রাম পুলাং থেকে দেশে যাওয়ার এটা কি খোলা থাকবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন যে এই লকডাউনের সময় কি দেশে যাওয়া যাবে কিনা আপনাদেরকে বলবো লকডাউনের সময় আপনারা যদি এয়ারলাইন্স টিকিট পান তাহলে মনে করবেন লকডাউনের সময়ও দেশে যাওয়া যাবে কোনো সমস্যা হবে না এসবি ফলো করে লকডাউনের সময় যাওয়া যাবে ওকে পুলাং এটা বললাম যে দেশে যাওয়ার সুযোগ আছে অনলাইনের মাধ্যমে প্রসেস করে আর যে যে প্রোগ্রামটি আছে অবৈধ থেকে বৈধ এর অনলাইনের যে পার্টটি আছে অনলাইনের কার্যক্রমগুলো চলবে বাদ বাকিগুলো এখনো বলা যাচ্ছে না যাই হোক করে মানুষের প্রবাসী বাংলাদেশি ভাইরা হয়তো আমাদের হাতে খুব দ্রুতই খুব দ্রুতই হয়তো আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী কালকের মধ্যেই নতুন নতুন এস আসবে কোনগুলো করতে পারবো কোনগুলো করতে পারবো না প্রবাসীরা কোন কাজ করতে পারবে কোন কাজ করতে পারবে না কোন কাজ করলেও কোন নিয়মে করতে পারবে এই সমস্ত বিষয়ে খুব দ্রুতই আমাদের কাছে এস ওপি আসবে এস আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকুন এবং আপনাদের কাছে বড় বড় মতো এটা রিকোয়েস্ট করবো আমাদের ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে লাইক দিন এবং শেয়ার করে স্পেশালি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আপডেট সংবাদগুলো জানতে পারে সকলে ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকায়ত